শীঘ্রই নতুন কমিটি পেতে যাচ্ছে ক্রীড়া ফেডারেশনগুলো বেশ কয়েকটি ধাপে কমিটি ঘোষণা করা হবে গুরুত্ব বিবেচনায় আগামী সপ্তাহ থেকেই মন্ত্রণালয়ের কাছে কমিটি সুপারিশ করবে সার্চ কমিটি এই কমিটির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই বলেও জানিয়েছে সার্চ কমিটি মঙ্গলবার তিনটি ফেডারেশনের সাথে জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনায় বসে সার্চ কমিটি প্রথমে হকি এরপর স্নুকার অ্যান্ড বিলিয়ার্ড শেষে দাবা ফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তা বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সাথে অনুষ্ঠিত হয় এই আলোচনা আগামী দুই দিনও তিনটি করে ফেডারেশনের সাথে বসবে কমিটি আগামী সপ্তাহেই এই ফেডারেশনগুলোর কমিটি ঘোষণা করা হতে পারে অন্তর্বর্তীকালীন কমিটিতে কারা থাকছেন তেমন একটা ধারণাও দিলেন মেজরিম রোজ অনেক দিন থেকে যারা আছেন এবং নূন্যপক্ষে দুই টেনিয়ার তাদের পার হয়ে গেছে তাদের বাইরের কিছু মানুষকে আমরা আনার চেষ্টা করছি বাট কোনো কোনো জায়গায় হয়তোবা দেখা যাবে দুই ট্রেন ইয়ারের পরেও কাউকে রাখতে হচ্ছে কারণটা হচ্ছে বিকজ অফ মেবি ফর সাকসেস মে ফর নট ফাইন্ডিং দি অল্টারনেটিভ তাদেরকে সেই জায়গাগুলায় কিছুটা বা আপনারা পার্থক্য দেখতে পারেন বাট ইন জেনারেল কিছু লোকের রাজনৈতিক পরিচয়ে অনেকে ফেডারেশনে ছিলেন হয়তোবা তাদের তেমনটা গুরুত্ব এখানে ছিল না কিন্তু তারা চেয়ারে অধিষ্ঠ ছিলেন সেই জায়গাগুলো হয়তোবা আমরা বিবেচনায় নিয়েছি তাদেরকে হয়তোবা কিছু কিছু জায়গায় আমাদেরকে ছাড়তে হচ্ছে তাদেরকে যখন আমরা রিলিজ করছি সেই জায়গাগুলো পূরণ করার জন্য এখন পর্যন্ত যাদেরকে আমরা পাচ্ছি নিউট্রাল কোনো বিতর্ক নাই তাদেরকে আনার চেষ্টা করছি এবং এটা হলো ইন জেনারেল হয়তোবা কারোর সাথে ব্যক্তিগত কারো কোনো মনোমালিন্য থাকতে পারে তিক্ততা থাকতে পারে সেগুলো আমরা কনসিডারেশনে নিচ্ছি না আপনারা হয়তো বা এমনও হতে পারে কোনো ফেডারেশনে আগে যারা ছিলেন তাদের অনেকেই থাকবেন এবং সেই জায়গাটাও কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন ওনাদেরকে তো চেঞ্জ করা হয় নাই আবার আমি বলবো এটা প্রয়োজনের জন্য তাকে চেঞ্জ করা হয় নাই কিছু জায়গায় প্রয়োজন ইজ অবভিয়াস কিছু জায়গায় হচ্ছে প্রয়োজন ইজ নেসেসিটি ফেডারেশনগুলোর সাথে প্রায় চার ঘন্টার আলোচনা নিজেদের সমস্যার কথা জানিয়েছে সংগঠক খেলোয়াড়রা বেশ আশাবাদী তারা যে হকি কিভাবে চলতেছে কিভাবে চলা উচিত সেই সেই ব্যাপারেই এখানে বক্তব্য আলোচনা করার ব্যবসায়ী ছিল যার যার মত শেষে দিছে অনেকেই মতামত দিছে এই ব্যাপারে তো সেই ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে এবং আমার মনে হয় ইট ইস এ ভেরি গুড ডিসকাশন ফেডারেশনগুলা ইভেন আম্পায়ার্স অর্গানাইজার্স সবাই সবার মনের কথাটা খুলে বলতে পেরেছে এবং যার যার অবস্থান থেকে যার যার চাওয়া সবগুলো কিন্তু এখানে খোলামেলাভাবে আলোচনা হয়েছে আলোচনা এই ধরনের আলোচনা কখনো আগে হয়নি যে আলোচনাগুলো এগুলো হয়েছে আশা রাখি যে কিছু হলে আমরা হয়তো আশা করতে পারি যে চেঞ্জগুলো হবে তো আমরা ওনাদের কাছে কিছুই চাইনি আমরাকে বলেছি একটা ভালো কমিটি আমাদেরকে করে দেন আমরা আমাদের খেলা গত তিরিশ বছর যেমন সরকারের কোনো রকম কোনোরকম পৃষ্ঠপোষকতা ছাড়া চালিয়ে নিয়েছি আমরা বাকি বাকি জন্য চালায় নিতে পারবো কোনো অসুবিধা নেই কমিটি গঠনের সাথে এই আলোচনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সার্চ কমিটির আরেক সদস্য আজাদ মজুমদার আমাদের মূল কাজটা হচ্ছে একটা ফেডারেশন যাতে সুন্দরভাবে চলে সেটার জন্য কনস্টিটিউশনে যদি কোনো চেঞ্জ আনতে হয় সেগুলো রিকমেন্ড করা বা ফেডারেশনগুলোতে কি কি সমস্যা আছে এগুলো চিহ্নিত করে এগুলোর সমাধানের পথটা বাতলে দেওয়া এবং সেটার জন্যই মূলত আমরা এই কোয়েশ্চেন ইয়ারগুলো করে ওনাদের ফিডব্যাকের জন্য আর রিটার্ন ফিডব্যাক যাতে ওনারা দিতে পারে সেই জন্য দিয়েছি এই কোশ্চেন ইয়ারের সাথে কমিটির কোনো সম্পর্ক নেই ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহ কমিটির মেয়াদ সাধারণত নব্বই দিন হয়ে থাকে কিন্তু এই কমিটির মেয়াদ কতদিন হবে সেটা নির্ধারণ করবে মন্ত্রণালয় বলে জানিয়েছেন মেজর ইমরোজ সো তাদের মেয়াদ তিন মাস হবে কি ছয় মাস সেটা কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে না এটার নির্দেশনা পরে সরকার থেকে আসবে স্পোর্টস মিনিস্ট্রি থেকে তারা কতদিনের জন্য আসবে তবে এটা শিওর তারা কার্যক্রম চালিয়ে যাবেন এবং পরে তাদের বড় কাজটা হবে সুষ্ঠু একটা নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্বটা হ্যান্ডওভার করা এটা কি ছয় মাসে হবে না এক বছরে হবে নট ইয়েট ডিসাইডেড এটার কিন্তু পরিস্থিতিটা ডিফারেন্ট ইট ইজ নট অ্যাজ পার ইয়োর সরি ইন্ডিভিজুয়াল ফেডারেশনের কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু করা হচ্ছে না এটা সার্বিকভাবে করা হচ্ছে আলোচনায় উপস্থিত ছিলেন সার্চ কমিটির তিন সদস্য ব্যক্তিগত কারণে ছিলেন না আহ্বায়ক সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া মহিউদ্দিন বুলবুলের জায়গায় মঙ্গলবারই যুক্ত করা হয়েছে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামকে মমিন রোহন ঠে স্পোর্টস ঢাকা For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.